নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুদীপ্তা রান্নাঘর। আজ আমি বানাবো দই ফুচকা। আর এই দই ফুচকা করে কীভাবে সহজে বানানো যায় তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দই ফুচকা বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলু সেদ্ধ হচ্ছে, এখন আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। এই তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার আমি তেঁতুলটাকে ভালো করে মেখে নেব। এবার আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা লাল হয়ে গিয়েছে, এবারে আমি ঢেলে দেব তেঁতুলের চাটনি। এদিকে তেঁতুলের চাটনিটা হচ্ছে, এখন আমি তেঁতুলের চাটনিতে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নেব। এবার আমি এনে দিয়ে দেব গোটা কয়েক লং, গোলমরিচ, আস্ত জিরে, ধনে, মৌরি, একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। এবারে আমি গোটা কয়েক শুকনো লঙ্কা কেউ এভাবে শুকনো কুলায় ভেজে গুঁড়ো করে নেব। তো মশলা রেডি হয়ে গিয়েছে। এবারে তেঁতুলের চাটনির মধ্যে করে রাখা এই মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি এই তেঁতুলের চাটনিটাকে 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব দই। সামান্য জল আর দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ বিট নুন। এবারে দইটাকে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে রাখা মশলা গুঁড়ো। এবারে দই ফুচকার জন্য দই রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব। এভাবে সব আলুগুলোকে আমি কেটে নেব। তো আলু কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব ফুচকা। এখন আমি ভেজে নেব ফুচকা। আর এই ফুচকাগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি অল্প অল্প করে ফুচকাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প করে ফুচকাগুলো এভাবে ভেজে নেব। তো সবগুলো ফুচকাকে আমি এভাবে ভেজে নিলাম। তো চলো বন্ধুরা, এবারে ফুচকা বানানো শুরু করি। এই দই ফুচকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা, নুন, আগে থেকে গুঁড়ো করে রাখা লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তেঁতুলের চাটনি, আলু সেদ্ধ, বাদাম, ভুজিয়া,
বিট নুন আর নিয়েছি দই। তো চলো এবারে শুরু করা যাক। তো বন্ধুরা কেমন হলো দই ফুচকা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।